কে এখন যাব হচ্ছে পিঠা এক্সপ্লোরে ঢাকার ভিতরে কোথায় কোথায় জোস জোস পিঠা পাওয়া যায় সেটার উপরে একটা ভিডিও করতে বলছে গ্রামীণ ফোন এক্সপ্লোরার কি কাসকলা ডাল লইট্টা চান্দিনা কাসকি ওই বাতাসি পেঁয়াজ বেগুন ধনে পাতা আরো অনেক কিছু আছে এত কিছু বলা যাবে না Look at that. মোহাম্মদপুরের একদম টাউন হলের যে মসজিদ এটা টাউন হল বাজারের সামনে ঠিক শহীদ মসজিদের পাশেই শাহী পিঠাঘরের পিঠা খেতে আসছি ডিম চিতই পিঠাটা খাওয়ার পরে মানে আমার মাথা আওলাই গেছে তো আরেকটা আমরা ওই ডিম চিতই পিঠা খাবো আর বানানোর প্রসিডিউরটা দেখাই ও ডিমটা এখন সিদ্ধ হবে হাফ বয়েল মতো হবে কুসুমটা নরম থাকবে আর সবকিছু শক্ত হয়ে যাবে ভর্তাগুলো দেখাই চ্যাপা শুটকি এটা চিংড়ি এটা ইলিশ ভর্তা ওয়াও এটা ধনিয়া ভর্তা আর এটা আলুর দম সো এইগুলো মিক্স করে নিয়ে ওই চিতই পিঠা দিয়ে আমরা এখন খাবো অ্যাকচুয়ালি এখানে আসছিলাম হচ্ছে গ্রামীণ ফোনের ভিডিওটা শ্যুট করতে আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ওইখানে আপনারা দেখতে পারবেন আর এটা আমি জাস্ট মনে করলাম যে আমার ব্লগের জন্য কোনো কিছু করা উচিত কারণ এই জিনিসটা মানে আমি সচরাচর খাই নাই খুবই হাইজেনিক ওয়েতে ওনারা ক্যাপ ইউজ করতেছে এই জিনিসগুলো দেখে আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে সেই ডিমের পিঠা মাঝখানের কুসুমটা অনেক নরম আছে আলুর দম সব থেকে আমার বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে যে ইলিশ মাছের এই ভর্তাটা এটা থেকে একটা অসাধারণ একটা ফ্লেভার আসতেছে ইলিশের যেটা চিতই পিঠার সাথে আমি আগে কখনো খাই নাই মানে আমার কাছে অনেক জোস লাগছে এই পিঠাটা চামচ দিয়ে খাবো আমি বিকজ এটা খুবই গরম দেখাই ডিমটা লুক এট দ্যাট ও আর এই ইলিশ মাছের যে ফ্লেভারটা অস্থির লাগছে আমার কাছে মানে ওভারঅল সব কিছু মিক্স করে নিলে অনেক স্পাইসি হয়ে যাচ্ছে আর সবগুলো একসাথে মুখের ভিতরে নিতে মানে অসাধারণ লাগতেছে আপনারা এখানে না খেলে বুঝবেন না এটার টেস্ট তুমি শক্ত করে ধরো ভাইয়া ডিমের যে কুসুমটা সেটাও সম্পূর্ণ ইয়েতে মাখাই নিয়ে টাকোর মতো করে আমরা খাবো যদিও এটা পিঠা বাট টাকোর মতো করে খাবো আর কি খেতে হবে এইভাবে অনেক ওয়েট মাত্র 25 টাকা এটার দাম সো আপনারা যারা মোহাম্মদপুরে আশেপাশে থাকেন এই পিঠাটা খেতে আসতে ভুলবেন না ওকে একটা মারি হ্যাঁ ভাই ঝাঝালো একটা ফ্লেভার খুব ঝাঝ আলুর দমটা খুবই নাইস ওভারঅল সব কিছু মিক্স হয়ে খুবই অসাধারণ লাগতেছে এটা খেতে আর এদিকে ইলিশ অস্থির অস্থির তো আমরা এখন এটা খাইয়ে শেষ করবো পিঠা খাওয়ার পরে খুবই পানি বিষয় লাগছে আর ঝাল লাগছে সো ডাব খাবো আমরা আপনারা খান নেন ডাবের শাশিটা অনেক জোস অনেক মিষ্টি ওয়াও পিঠা টিঠা খেয়ে এখন আমরা বাসায় চলে যাব বাট বাসায় যাওয়ার আগে ডিনার করতে চলে আসলাম নান্দুসে আমাদের ডিনারের কথা মনে পড়লে এই নান্দুসের কথাই সবার আগে মাথায় আসে Look at that. এই যে আমার বউ সবসময় রাইস খাই আর আমি সবসময় ভেজ খাই আর এটা সেই লিভার নান্দোসের উপরে অলরেডি একটা ব্লগ আছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে থাকেন আর আমরা খেতে থাকি এটা এরপরের দিন আমরা একটা ফ্রি ওয়াটার চিকেন পাবো পিঠার উপর গ্রামীণ ফোন থেকে যে ভিডিওটা রিলিজ দিয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে আমি ওটার লিঙ্কটা দিয়ে দিব সো আপনারা অবশ্যই চেক করে দেখেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি খাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ